খিচুড়ির সাথে পাতে একটু আচার, খাবারের স্বাদটাই করে অন্যরকম। বিশেষ দিনে বিশেষ আয়োজনে আবার রান্না হয় আচারি গোশ। জানেন কি, এই আচারের তেল খাওয়ার আছে নানা উপকারিতা, জানাবো তা সাথে এটাও জানাবো কি উপায়ে আচারের তেল ব্যবহারে বাড়বে খাবারের স্বাদ। সর্ষের তেলের ছাঁচ টক ঝাল মিষ্টি আচারের স্বাদ বাড়িয়ে দেয় বহু গুণে, তাই আচারে সাধারণত সর্ষের তেল ব্যবহার করা হয়। প্রতিদিন পরিমিত পরিমাণে সর্ষের তেল গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তাছাড়া এই তেলের সাথে মিশে থাকে আচারে ব্যবহৃত মশলা, কাজেই মশলার উপকারিতাও পাওয়া যায় আচারের তেল থেকে। এই তেলের আছে আরও নানা উপকার। আচারে তেলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এ তেল গ্রহণে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। যে আচারে আদা বা জিরা ব্যবহার করা হয় সেটির তেল হজমে সহায়ক। রসুন বা হলুদ মিশ্রিত আচারের তেল আবার দেহের কোনো অংশে প্রদাহ থাকলে তা উপশমে কাজে দেয়। অন্যদিকে মেথি ব্যবহার করা হয়েছে, এমন আচারের তেল খেলে তা আপনার চুলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। আচারের মূল উপাদান শেষ হয়ে এলেও বাড়তি তেল থেকে যেতে পারে, এই তেল ব্যবহার করতে পারেন সালাদ ড্রেসিং হিসেবে, কিংবা বিকেলের জলখাবারে মুড়ি চানাচুর মাখিয়ে। ভাত, পাস্তা, ভাপানো মাছ, সবজির গ্রিল কিংবা ডিমভাজি পরিবেশনের সময় তার উপর ছড়িয়ে দিতে পারেন সামান্য আচারের তেল, স্বাদে ঘ্রাণে আসবে বৈচিত্র্য। তবে আচারে অন্যান্য মশলার পাশাপাশি বেশ খানিকটা লবণ ও চিনিও দেওয়া হয়, তাই আচার বা আচারের তেল কোনোটি খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। মনে রাখতে হবে, আচারের তেল কখনোই পুনরায় রান্নায় ব্যবহার করা উচিত নয়, এতে বাড়ে অ্যাসিডিটির ঝুঁকি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।